আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। আজ আমি আপনারা দেখাইমো পিজা বার্গার বানাইয়া। পিজা বার্গার বানানির লাগে আমি এক পিস বোনলেস চিকেন লইছি, অগনিকটারে কাটমো আমি কেউ কেউ করিয়া। আমার কেউ পরা চিকেন খান তরে হন, আমি তুরা লেমন জুস আর তুরা লবণ দিয়া মাখাইয়া 10 মিনিট লাগি রাখি দিব। দেখো আমি মোলা খাচ্ছি, দশ মিনিট লাগে আমি রাখি দিব। বার্গার লাগি যথাযথা লাগবো। আমি নিছি আদা রসুনের পেস্ট, একটা পেপার, রেড পেপার, সুইট কর্ন, রেড অনিয়ন দুইটা, অমলান কাটিয়ে আনিছি কিউব কিউব করিয়া। আর লাগবো তান্দুরি মশলা পাউডার, আর লাগবো তেল, আর লাগবো লবণ, আর লাগবো চিকেন, আর সব জাতের মশলা। এর বাদে আমি চারটা টমেটো চিজ ভিজা নিছি। আমি একটা ফ্রাই প্যান কুকারে গুয়াইয়া গরম করে নিছি কি নেয়া ওলামে থোড়া তেল দিলাম, সবটি মশলা তেলের মাঝে দিলাইম সবটা আইটেম। পয়লা দিলাম আমি আদা রসুনের পেস্ট, আমি পেস্ট মতো লবণ দিলাম, তখন আমার লেমনের রস আর লেবু লবণ দেওয়া চিকেন খানায় আগে দিলাম। আমার সাদাও ইয়া আনবে সাদে বাকি মশলা দিন সাদাও দিতে সাদাটা লাগান দিতে। তখন আমি দিলে আমার রেডানিয়ান রেডিওনিয়নটা একটু নরম হইয়া ইয়া হামলে বাদ রাখি সত্তর দিন। আমি এগুলা দিলাম আদা চামচ ধনিয়ার গুঁড়া, আদা চামচ কারি পাউডার, চুড়া জিরা, চুড়া গরম মশলা, আমি 2 মিনিট লাগি আমলাম মশলা তারে কষার লাগি দিন। তখন আমি আমার তান্দুরি মশলার পাউডারটা দিলে এক টেবিল টেবিল স্পুন নিচ্ছি, দিয়ে আর বারো লাড়িয়া আমি থোড়া সয়া সসও দিলাম, পাউরি নিছি আগে ইটার পাতা স্পুনে এক স্পুন দিছি, টি স্পুন এগুলা আমি পেপার গুন দিলাইম আর সুইট কর্ন। সকল সময় মিডিয়াম তাকে লো আঁচর মাঝে রাখবা,
আমার শুকনো রেডি হয়ে গেছে। আবার আমি আগুন অফ করে দিয়ার তখন আমি একটা পিজার উফরে আমার চিকেন রেডি করা চিকেন বানাই দিয়ার। আপনারা চাইলে প্লেন পিজার পিজা দিয়াও করতে পারবা, অমলা নইলে টেস্টটা একটু বেশি হয় আর কি। এর লাগে আমি টমেটো আর চিজল পিজা নিয়েছি। আমি ও আর একটা পিজা ওটার উপরে মলাম দিলে ইয়ার ওখান উপরে আমি ওনার চিজ দিয়ার ও চিজটা দিয়ার আমি এবার আমি একটা ফ্রাই পান কুকারের মাঝে বই আগুন দিলাইছি। ফ্রাই পানটা গরম হয়ে গেছে, তখন আমি আমার পিজাটরে পানের মাঝে দিয়া গুড়িয়া রাখি দিব মিডিয়াম আঁচর মাঝে, মিডিয়াম আগুনের মাঝে। পাঁচ মিনিটের মতো লালন মলান রাখবো আমি। একটা আমি পানও করলাম ফ্রাই পানও কুকারের মাঝে আর একটা ওভেনও, এটা আমি ওভেনও হারাই দিব হাফ এন আওয়ার লাগে। 15 মিনিটস বাদে আমার পিজাটা রেডি ফ্রাই বানোর একটা এখন আমি তারে ফ্রাই দিব আগুন অফ করিয়া। এখন আমি কাটিয়া দেখাইয়ার রেডি হয়ে গেছে আমার পিজা বার্গার। এটা আমার ওভেন অর্ডারটা প্রায় 20 মিনিটস বাদে আমি বার করে লিখছি, এবার আমি হাতে দেখাইলাম। আপনারা চাইলে ফ্রাই পানও করতে পারবা ওভেনও করতে পারবা, আমি দুইটা দেখাইছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।